আপনি কি কইছিলেন? আপনি সিন্ডিকেট চলাই আছে ট্রান্সপোর্ট হেরিটোত? আপনি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত সরুপথারত নিশা উত্তেজনা, নির্বাচনত ব্যবহৃত বাহনের ভাড়া অনাদায়ক লৈ সৃষ্টি হল উত্তপ্ত পরিস্থিতি। কাজিরঙা লোকসভা সমষ্টির অন্তর্গত সরুপথার সমষ্টির বিভিন্ন ভোটকেন্দ্রলৈ পুলিং প্রিজাইডিং বিষয়াসকলের যাতায়াতের বাবে ধনখিরি জেলা নির্বাচনী বিষয়ার কার্যালয়ের ট্রান্সপোর্টেশন সেলে বহু সরু গাড়ি ভাড়ালৈ আনিছিল। কিন্তু লক্ষণীয়ভাবে উইঙ্গার গাড়ি সমূহ হ্যান্ডিম্যান সকলক খুরাকি প্রদান নকরাত ক্ষোভিত হয়ে পড়ে চালকর লগতে হ্যান্ডিম্যান সকলো। নিশা এপরলৈকে ভুকে পিয়াহে থাকিবলগিয়া হয় হ্যান্ডিম্যান সকল। আগর আমার যেটা গাড়িখানি রিকুয়েশন করেছিল যদি জাননী দিলে আমি হ্যান্ডিম্যান সকল আনিলোহেন, এটা ভুকত রাখবল আছে। এটা 10-11টা বাজি গেল, আমি 2170 টাকা দিছিলে। উল্লেখযোগ্য যে গোলাঘাটত তিনিটা দিনের উইঙ্গার সমূহ চালক আর হ্যান্ডিম্যানের বাবদ 2800 টাকা পরিশোধ করার বিপরীতে একেখন জেলার সরুপথারত কেবলমাত্র চালকের 1350 টাকাহে পরিশোধ করাত ক্ষোভিত হয়ে পড়ে হ্যান্ডিম্যান সকল। মই 2019 চনত দিছিলো গাড়ি, এতিয়ালৈকে পয়সা নাই পোৱা। 3000 কিমান টাকা পাবলৈ আছে? খোৰাকী বিষয়টো আপোনাৰ উইঙ্গাৰতো যোৱা বছৰ আপোনাৰ ড্ৰাইভাৰ আৰু উইঙ্গাৰ দিছিলে হ্যান্ডিম্যানৰ, এবাৰ আকৌ মানে আপোনাৰ হ্যান্ডিম্যানৰ দিয়া নাই, অকল উইঙ্গাৰ দিছে। এতিয়া আমি ডিচিশ্যন লৈছোঁ যে যদি নিদিয়ে তো আমি গাড়ী সামলাই থৈ ঘৰলৈ গুচি যাম। আৰু আগৰ যি নিৰ্বাচন হৈ গ'ল তাৰো আমি গাড়ীসমূহৰ ৰিজাৰ্ভেশ্যনৰ পইচা এতিয়ালৈকে পোৱা নাই। আজি দুদিনৰ আগত সোমাব বুলি ক'লে নোসোমালে, কালিলৈকে ডেট দিছিলে কালি নোসোমালে, তারপরা এতিয়া 22 তারিখলৈকে সোমাব বলে কৈছে। তাকো এতিয়া বিশ্বাস নাই, ইমান দিনের পয়সা তো আজিলেকে পোৱাই নাই। খোৱা বোৱা এতিয়া ব্যবস্থা একো নাই, এতিয়া কৰিবও নো আমি। হ্যান্ডিম্যানও এতিয়া তেওঁলোকৰ ঘৰৰ পৰাও ফোন কৰি আছে, তেওঁলোককো মানে প্রেসার দিছে, ইমান দেরি হ'ল খোৱা বোৱা কৰা নাই। উল্লেখযোগ্য যে কেবল চালক হ্যান্ডিম্যানের খুরাকিয়েই নহয়, বিগত 2019 চনের লোকসভা নির্বাচনত ব্যবহার করা সরু গাড়ির একাংশই বর্তমানলৈকে প্রাপ্যধন নোপোৱাৰ অভিযোগ তুলিছে। আনহাতে হ্যান্ডিম্যান সকলে নির্বাচনের তিনটা দিনের প্রয়োজনীয় খুরাকি নাপালে গাড়ি প্রশাসনের হাততে সমজাই যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যদিও ধনখিরি জেলা নির্বাচনী বিষয়া আর উইঙ্গার সন্থার হস্তক্ষেপত বিষয়টি সামঘাটে। আনহাতে একেখন জেলায় দুটা স্থানত খুরাকি হিসাবে প্রদান করা ধনের পরিমাণ পৃথক পৃথক হওয়াত উইঙ্গারের লগত জড়িত লোকসকলের মাজত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গোলাঘাটৰ পৰা দেৱাশীষ গৌতমৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আৰু ইয়াতে যে মানে কণ্ডাক্টৰ নগাঁৱত ইলেকশ্যন হয় তাৰ বেলেগ কেছ টু কেছ হেণ্ড পেমেণ্ট কৰে, গাড়ী পইচা তেলৰ পৰা আৰম্ভ কৰে, ইয়াত ইয়াৰ সৰ্বোচ্চ পেমেণ্ট নকৰে।